চার মাস আগে রক্তের ক্যান্সার মাল্টিপল মায়েলামা নামক জটিল রোগ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নারায়ণগঞ্জের এনামুল হক। এক পর্যায়ে তার শরীরে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পরে হেমাটোলজি বিভাগের তত্ত্বাবধানে শুরু হয় শরীরে স্টেম সেল চিকিৎসা। এনামুলকে স্থানান্তর করা হয় চলতি বছর জানুয়ারির এক তারিখ থেকে যাত্রা শুরু করা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইউনিটে। পরে রোগীর নিকটাত্মীয়ের শরীর থেকে সুস্থ রক্তের কোষ নিয়ে প্রতিস্থাপন করা হয় শরীরে। এর মাত্র 18 দিনেই সুস্থ হয়ে ওঠেন এনামুল হক। সোমবার এ নিয়ে সংবাদ সম্মেলন করে হেমাটোলজি বিভাগ। জানানো হয় মাত্র 3,22,000 টাকায় সফল বোন ম্যারো প্রতিস্থাপন করেছেন তারা। আমরা যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সমস্ত অন্যান্য জিনিস সাপোর্টিভ জিনিস আমরা পাই, তাহলে প্রত্যেক মাসে আমরা 3-5টা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারবো। আমরা যদি এইটাকে সাউথ ইস্ট এশিয়ার একটা উন্নততম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারি, তাহলে কি হবে, অন্যান্য উন্নত বিশ্ব থেকে শুরু করে পার্শ্ববর্তী সব দেশ থেকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য আমাদের এখানে আসবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সব ইউনিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংযোজন করা হচ্ছে জানিয়ে উপাচার্য বলেন, দেশের রক্তরোগের চিকিৎসায় মাইল ফলক নতুন বোন ম্যারো প্রতিস্থাপন ইউনিট। ইনফার্টিলিটি সহ ক্যান্সার চিকিৎসায় আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই, কারণ গামা নাইফ সহ পেট স্ক্যান লিনিয়াক মেশিন এর আগে আমাদের ছিল না। আমরা ভবিষ্যতে এটা প্রক্রিয় করার ব্যবস্থা করে ফেলেছি, আমরা রোবোটিক সার্জারির ব্যবস্থা করেছি, উন্নততর সব চিকিৎসাই আমাদের এখানে হবে। এর আগে 2018 সালেও সফলভাবে বোন ম্যারো প্রতিস্থাপন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।